মহান মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, স্বাধীনতা যুদ্ধে যশোরের ইতিহাস সমৃদ্ধ। মুক্তিযুদ্ধের আগে ও পরে রাজনৈতিক ও রাষ্ট্র কর্মসূচিতে বারবার যশোরে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ৫০ বছর পর নতুন প্রজন্মের সামনে যশোরের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে কালেক্টরেট ভবনে চালু করা হলো বঙ্গবন্ধু কর্নার। ইন্দ্রজিৎ রায় তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। চলতি বছর যশোর কালেক্টরেট ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে চালু করা হয় বঙ্গবন্ধু কর্নার। কক্ষের দেয়াল জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মসূচির ছবি স্থান পেয়েছে। একটি অংশে যশোরে বঙ্গবন্ধু শিরোনামে ছবি রাখা হয়েছে। যশোরের সঙ্গে বঙ্গবন্ধুর নিবিড় যোগাযোগের চিত্র ফুটে উঠেছে সেখানে। সে সঙ্গে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত বই রাখা হয়েছে কর্নারে। জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে কিংবা ঘুরতে আসা দর্শনার্থীরা সেখানে গিয়ে ছবি দেখে ও বই পড়ে সমৃদ্ধ হচ্ছেন। বঙ্গবন্ধু কর্নার সাথে বঙ্গবন্ধুর ছবি আছে, সেগুলো দেখে আমরা জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন ধরনের বই আছে, আগের যে ওই বইগুলো দেখে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে কাহিনীগুলো সেগুলো আমরা জানতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী লেখা আছে, এগুলো সবকিছু আমরা এই ছবি দেখে বুঝতে পারছি। বিভিন্ন শত শত মানুষ কাজের জন্য আসেন, তা এই কাজের ফাঁকে তাদের একটু বসা এবং বই পড়া, সেটা এই বঙ্গবন্ধু কর্নারের জন্যই সম্ভব হচ্ছে। প্রজন্মে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানবে। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ তমিজউদ্দিন ইসলাম খানের উদ্যোগ এটি। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ কর্নার তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নারের একটি বিশেষত্ব হচ্ছে, বঙ্গবন্ধু তার কর্মজীবনে যশোরে বেশ কয়েকবার এসেছেন। সেই সকল মানে যে সকল জায়গায় এসেছিল সেই সকল জায়গার ছবিগুলো আমরা সেখানে আলাদা করে যশোরের বঙ্গবন্ধু নামে আলাদা একটা মানে সেগমেন্ট করেছি। নন্দিত এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যশোরের মানুষ, পাশাপাশি এটি সম্প্রসারণেরও পরামর্শ তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।